আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প অগ্রদানি নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প অগ্রদানি নিয়ে আলোচনা। এই অগ্রদানি ছোট গল্পটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল। তারপর 1938 খ্রিস্টাব্দে রসকুলি নামক গল্পগ্রন্থে স্থান পায়। যে সমস্ত বিখ্যাত ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে উপহার দিয়েছিলেন তাদের মধ্যে একটি অন্যতম ছোট গল্প হল অগ্রদানি। আসলে প্রবৃত্তিরূপিণী নিয়তি মানুষের জীবনে কি অনিবার্য ট্র্যাজেডির সৃষ্টি করে, মানুষের জীবনে কি অমোঘ পরিণতি নিয়ে আসে, সে বিষয় নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলি গল্প রচনা করেছেন। তার মধ্যে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে বেশ কয়েকটি গল্প আলোচনাও করেছি, যেমন বেদেনী, নারী ও নাগিনী প্রভৃতি। এখানেও আমরা দেখতে পাব প্রবৃত্তিরূপিণী নিয়তি মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে এলো। মানুষের অন্তরের অন্তঃস্থলে লুকায়িত যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি মানুষকে কেমন করে চরম পরিণতির দিকে ঠেলে দেয় তারই এক কাহিনী অগ্রদানি। এই অগ্রদানি গল্পে লোভ নামক প্রবৃত্তি এই গল্পের প্রধান চরিত্র পূর্ণ চক্রবর্তীকে কোন পরিণতির পথে ঠেলে দিয়েছিল এবং কোন অনিবার্য সত্যর মুখোমুখি দাঁড় করিয়েছিল তা আমরা দেখতে পাবো এই গল্পে। প্রথমেই জেনে নেওয়া ভালো অগ্রদানি কাকে বলে। আসলে অগ্রদানি হলো আমাদের হিন্দু শাস্ত্র মতে কোনো মানুষ মারা গেলে তার শ্রাদ্ধের দিনে প্রেতের উদ্দেশ্যে যে দান গ্রহণ করা হয় সেই দান যিনি অগ্রগ্রহণ করেন তিনি অগ্রদানি। প্রেতের উদ্দেশ্যে যে পিণ্ড দেওয়া হয় সেই পিণ্ড অগ্রদানি গ্রহণ করেন এবং তা ভক্ষণ করেন। প্রীতির উদ্দেশ্যে যে দান সেই দান অগ্রদানি গ্রহণ করেন বলেই সেই অগ্রদানি ব্রাহ্মণ সমাজে পতিত রূপে পরিগণিত হয়। অর্থাৎ ব্রাহ্মণ সমাজের যে শ্রেষ্ঠত্ব সেই শ্রেষ্ঠত্ব অগ্রদানি ব্রাহ্মণের থাকে না। আমাদের এই গল্পের প্রধান চরিত্র অগ্রদানি পূর্ণ চক্রবর্তী। কিন্তু এই পূর্ণ চক্রবর্তী প্রকৃতপক্ষে অগ্রদানী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একজন গরিব ব্রাহ্মণ। লোভ নামক প্রবৃত্তি তাকে অগ্রদানী ব্রাহ্মণে পরিণত করেছিল, আর শুধু অগ্রদানী ব্রাহ্মণে পরিণত করেছিল তাই নয়, তাকে এমন এক অনিবার্য পরিণতির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল যে পূর্ণ চক্রবর্তীর মতো লোভী উদর সর্বস্ব ভোজন সর্বস্ব মানুষও স্তম্ভিত হয়ে গিয়েছিল। এবার আমরা গল্পের কাহিনীতে প্রবেশ করি। পূর্ণ চক্রবর্তী এবং তার স্ত্রী হৈমবতী এবং তার তিনটি সন্তান, তারা খুবই গরিব, কোনো রকমে দিন চলে। কিন্তু পূর্ণ চক্রবর্তী প্রচণ্ড লোভী। এই লোভের প্রকাশ আমরা দেখতে পাই খাদ্যের দিক থেকে। যে কোনো কাজে যে কোনো বাহানায় পূর্ণ চক্রবর্তী কেবলমাত্র খেতে ভালোবাসে, এবং এই যে খেতে ভালোবাসে প্রচণ্ড খাবারের প্রতি প্রচণ্ড লোভ, সেই লোভের জন্য সে গ্রামের অন্যান্য মানুষের কাছে অনেক অপদস্থও হয়। ছেলেদের সঙ্গে মিলে গাছে ফল পাড়ে, সেই ফল সে পেট ভরে খায়, তাতেও তার কোনো কিছুতেই কোনো খাওয়াতেই তার তৃপ্তি নেই। আমরা এই গল্পে দেখতে পাই শ্যামাদাস নামক যে জমিদার এবং তার স্ত্রী শিবরানী, সেই শ্যামাদাস এবং শিবরানীর পাঁচটি সন্তান পরপর হয়েছে কিন্তু সূতিকা গৃহেই নষ্ট হয়ে গেছে। সেই কারণে শ্যামাদাসবাবু আবার বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু শিবরানী অনুরোধ করেছেন তাকে যেন আরেকবার সুযোগ দেওয়া হয়। সেই কারণে শ্যামাদাস এমন সব আয়োজন করেছেন শান্তি সত্যায়ন হোম যাগ যজ্ঞের, যেন এবারে যদি কোনো রকমে
সন্তান নষ্ট হয়ে যায়, শিবরানী যেন আর তাকে বিবাহ করতে বারণ করতে না পারে, সেই উদ্দেশ্যেই ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়েছে। সেই ব্রাহ্মণ ভোজনে উপস্থিত আছেন পূর্ণ চক্রবর্তী। তিনি প্রচুর পরিমাণে খেয়েছেন, তার তিন সন্তানও খেয়েছে। শুধু খেয়েছেন তা নয়, যে কোনো ব্রাহ্মণের নিমন্ত্রণ হলেই ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করতে যান পূর্ণ চক্রবর্তী এবং নিজের ইচ্ছাতেই যান। তার পরিবর্তে তিনি একটি ছাঁদা বেশি পান। তো এই পূর্ণ চক্রবর্তী প্রায় 20 পিস মাছ খেয়েছেন, বড় বড় মুড়ো খেয়েছেন, আরও মিষ্টি খেয়েছেন ইত্যাদি। খাবার পর শ্যামাদাসবাবু তারপর দিন তাকে তার বাড়িতে আসতে বললেন এবং শ্যামাদাসবাবু বাড়িতে এলেন পূর্ণ চক্রবর্তী। এক থালা মিষ্টি দিলেন, মিষ্টি ভক্ষণের পর শ্যামাদাসবাবু বললেন তার স্ত্রীর একান্ত ইচ্ছে, তার স্ত্রীর যখন সন্তান হবে অর্থাৎ সন্তান প্রসব করবেন তখন সূতিকা গৃহের পাহারায় থাকতে হবে পূর্ণ চক্রবর্তীকে, কারণ তার 3টি সন্তান এবং 3টি সন্তানই বেঁচে আছে, সেদিক থেকে পূর্ণ চক্রবর্তী ভাগ্যবান। শুধু ভাগ্যবান নয়, তিনি পুণ্যবান। সেই কারণে শিবরানীর একান্ত ইচ্ছা ওরকম কোনো ব্রাহ্মণ তার সূতিকা গৃহে পাহারায় থাকুক, এবং এই কাজ করলে 10 বিঘা জমি ও সিংহবাহিনীর প্রসাদ তিনি পাবেন। তিনি সিংহবাহিনীর প্রসাদ এবং 10 বিঘা জমির লোভে তিনি সে কথায় সাই দিলেন। কিন্তু যখন তিনি এসে বাড়িতে শুনলেন তার স্ত্রী হৈমবতীর কাছে যে সে সময়ে তারও সন্তান হওয়ার কথা, তখন তিনি বললেন তবে তিনি এ কাজে আর ব্রতী হবেন না। কিন্তু তার স্ত্রী হৈমবতীর নির্দেশেই তিনি এ কাজে ব্রতী হলেন এবং যথাসময়ে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই প্রসব বেদনা উঠল এবং পূর্ণ চক্রবর্তী ডাক পড়ল জমিদার গৃহে, এবং সেদিনই হৈমবতীরও প্রসব যন্ত্রণা দেখা দিল। হৈমবতী সন্ধ্যাবেলায় সন্তান প্রসব করলেন আর রাত্রিরে শ্যামাদাসবাবু স্ত্রী শিবরানী সন্তান প্রসব করলেন। কিন্তু শ্যামাদাসবাবুর সন্তানের সেই পূর্ব লক্ষণ মতো জ্বর দেখা দিল, শহর থেকে ডাক্তার এলো, কিন্তু ডাক্তারও তাদেরকে জবাব দিয়ে গেল। দ্বিতীয় দিন রাত্রেবেলা পূর্ণ চক্রবর্তী সূতিকা গৃহে সামনে পাহারায় আছেন, প্রায় মৃত সন্তান তার সামনেই প্রায় মৃতের মতো পড়ে আছে। এদিকে তার নিজের সন্তান সুস্থ সবল হয়ে, যদি একটু জ্বর এসেছিল তবু সুস্থ সবল হয়ে হৈমবতীর কোলে হয়তো আশ্রয় নিয়েছে। এমন সময় হঠাৎ করে পূর্ণ চক্রবর্তীর মাথায় খেলে গেল যে যদি পরিবর্তন করতে পারেন নিজের সন্তানের সঙ্গে শ্যামাদাসের এই ভূমিষ্ঠ হওয়া সন্তান, তবে তার যে এই করুণ পরিণতি, এই করুণ পরিণতি থেকে মুক্তি পাবে। 10 বিঘা জমির পাবেন, সিংহবাহিনীর প্রসাদ পাবেন, তার এই দারিদ্র্যপূর্ণ জীবন থেকে তিনি মুক্তি পাবেন। প্রথমে একটু ভয় করল, কিন্তু সব ভয়কে লোভ দ্বারা জয় করে তিনি নিজের সন্তানকে শ্যামাদাসের গিয়ে এবং শ্যামাদাসের সন্তানকে নিজের গিয়ে স্থানান্তরিত করলেন। পরদিনই উঠেই সবাই দেখতে পেল যে পূর্ণ চক্রবর্তীর সন্তান নিজের জীবনের বিনিময়ে শ্যামাদাসের সন্তানকে বাঁচিয়ে দিয়েছে, অর্থাৎ শ্যামাদাসের সন্তান বেঁচে উঠেছে, পূর্ণ চক্রবর্তীর সন্তান মারা গেছে। সেই অনুযায়ী পূর্ণ চক্রবর্তী 10 বিঘা জমি পেলেন, সিংহবাহিনীর প্রসাদ পেলেন, তার যে 3 সন্তান বাউন্ডুলের মতো ঘুরছিল তাদের পড়াশোনা শুরু হলো, সত্যিকারের সচ্ছল স্বাচ্ছন্দ্যে মানুষ হতে শুরু করল। হৈমবতী অপেক্ষাকৃত শান্ত হয়ে পড়লেন। ঠিক এই ঘটনার 14 বছর পর স্বামী পুত্র রেখে শিবরানী মারা গেলেন। সেই শিবরানী মারা যাওয়ার সময় অগ্রদানির প্রয়োজন, সাধ্যের দিন, কিন্তু কোথাও অগ্রদানি পাওয়া গেল না। আবার শ্যামাদাসবাবু এই পূর্ণ চক্রবর্তীকে ধরলেন যে অগ্রদানি ব্রাহ্মণ হিসাবে নিযুক্ত হতে, বিনিময়ে তিনি পাবেন 25 বিঘে জমি এবং বাৎসরিক
জমিদারির 50 টাকা বকশিস পূর্ণ চক্রবর্তী রাজি হয়ে গেলেন এবং শ্রাদ্ধের দিন তিনি পিণ্ডদানের সময় প্রীতির উদ্দেশ্যে যে পিণ্ড দেওয়া হয় যে দান গ্রহণ করা হয় তিনি অবলীলায় সে দান গ্রহণ করলেন সে পিণ্ড ভক্ষণ করলেন অর্থাৎ লোভের বশবর্তী হয়ে পূর্ণ চক্রবর্তী প্রথমত নিজের সন্তানকে শ্যামাদাসের গিয়ে স্থানান্তরিত করেছেন সাধারণ ব্রাহ্মণ থেকে অগ্রদানী ব্রাহ্মণে পরিণত হয়েছেন এবং ঠিক এই ঘটনার 10 বছর পর যখন শ্যামাদাসবাবুর সন্তান তার স্ত্রী রেখে মারা গেলেন তখন পূর্ণ চক্রবর্তীকে আবার একই কাজে ব্রতী হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো অর্থাৎ তাকেই করতে হবে অগ্রদানীর কাজ কারণ আজ থেকে 10 বছর পূর্বে 25 বিঘা জমি এবং বাৎসরিক 50 টাকার বিনিময়ে তিনি অগ্রদানী ব্রাহ্মণ হিসাবে নিযুক্ত হয়েছেন তার অন্তরে অন্তর্দ্বন্দ্ব দেখা দিল আসলে যে ছেলে লৌকিক সমাজে শ্যামাদাসবাবুর ছেলে বলে পরিচিত জমিদারের ছেলে বলে পরিচিত সেই ছেলে কিন্তু পূর্ণ চক্রবর্তী জানেন সেই ছেলে তার নিজেরই ছেলে নিজের সন্তানের মৃত্যুর ফলে তার প্রীতির উদ্দেশ্যে যে দান সে দান গ্রহণ করতে হবে পূর্ণ চক্রবর্তীকে লোভী ঔদরিক পূর্ণ চক্রবর্তী ভোজন রসিক পূর্ণ চক্রবর্তী শ্যামাদাসবাবুর পায়ে পড়লেন এ কাজ হতে তাকে অব্যাহতি দেওয়ার জন্য কিন্তু শ্যামাদাস চক্রবর্তী রূঢ় কণ্ঠে জানিয়ে দিলেন তিনি পিতা হয়ে যদি সন্তানের শ্রাদ্ধের আয়োজন করতে পারেন তবে তিনি অগ্রদানী হয়ে সে দান গ্রহণ করতে পারবেন এবং সেই নির্ধারিত দিন এলো সেই নির্ধারিত দিনে প্রীতির উদ্দেশ্যে দেওয়া পিণ্ড তার হাতে দেওয়া হলো কিন্তু যে ভোজন রসিক পূর্ণ চক্রবর্তী সামান্য খাবারের গন্ধ পেলে মৌমাছির মতো ভো ভো করে উড়ে যায় যে পূর্ণ চক্রবর্তী ছেলেদেরকে ফাঁকি দিয়ে মিষ্টি চুরি করে খায় যে পূর্ণ চক্রবর্তী জমিদারবাবুর এঠো মিষ্টি খেতে দ্বিধাবোধ করেন না সেই পূর্ণ চক্রবর্তী সেই পিণ্ড গ্রহণ করতে দ্বিধান্বিত হলেন তার অন্তর কেঁদে উঠল তখন পুরোহিত বললেন খাও হে চক্রবর্তী তখন তাকে সেই পিণ্ড গ্রহণ করতে হলো এইভাবে পূর্ণ চক্রবর্তীর জীবনের পরিপ্রেক্ষিতে এক অমুক সত্যের সামনে এক করুণ পরিণতির সামনে তাকে দাঁড়াতে হলো কেবলমাত্র লোভ সর্বস্ব তার জন্য আর এই গল্পের নামকরণ অগ্রদানী এই গল্পের মূল চরিত্র পূর্ণ চক্রবর্তী সেই পূর্ণ চক্রবর্তী ছিলেন একজন সাধারণ ব্রাহ্মণ সেই সাধারণ ব্রাহ্মণ হতে তিনি কেমনভাবে অগ্রদানী ব্রাহ্মণে পরিণত হলেন এখানে সে কাহিনী বর্ণিত আছে শুধু তাই নয় শুধু অগ্রদানী ব্রাহ্মণ হয়েই তার নিস্তার নেই সেই অগ্রদানী ব্রাহ্মণ হয়ে তাকে নিজের ছেলের পিণ্ড কেমন করে গ্রহণ করতে হলো সে কাহিনী বর্ণনা করা আছে সে কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন আর এই লোভ সর্বস্বতার জন্য তার ছেলের পিণ্ড তাকে গ্রহণ করতে হয়েছে এজন্য সে নিজেই দায়ী তার উদর সর্বস্বতা দায়ী তার ভোজন রসিকতা দায়ী তার অপরিমিত লোভ দায়ী আসলে প্রবৃত্তিরূপিণী নিয়তি মানুষের সামনে ট্র্যাজেডি সৃষ্টি করে ঠিকই কিন্তু এই গল্পে তার একটা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়েছেন একজন সাধারণ ব্রাহ্মণ ভোজন রসিক এক ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ লোভের বশবর্তী হয়ে কেমনকার অগ্রদানীতে পরিণত হলেন এবং সেই অগ্রদানীতে পরিণত হয়ে কেমন করে নিজের হৃদয়কে সরিয়ে রেখে সমস্ত অন্তর কেঁদে উঠলেও সেই বিক্ষুব্ধ কান্নাকে চেপে রেখে নিজের ছেলের শ্রাদ্ধের দিন তার পিণ্ড তাকে গ্রহণ করতে হলো পুরোহিতের কণ্ঠস্বর যেন নিয়তির কণ্ঠস্বর হয়ে এখানে দেখা দিল সেই কারণে এই গল্পের নামকরণ অগ্রদানী আর এই অগ্রদানী গল্পের প্রধান চরিত্র বা নায়ক চরিত্র চিরতৃপ্ত
আহারণরূপ চক্রবর্তী মহাশয়। এই পূর্ণ চক্রবর্তীর আহার্যলুভুতার কোনো শেষ নেই, রসনার কখনো তৃপ্ত হই না। সেই রসনা, সেই অতৃপ্ত রসনা তার ছেলের পিণ্ডও গ্রহণ করল। এই পূর্ণ চক্রবর্তীর মতো আহার্যলুভ মানুষও পরিশেষে আত্মকন্দনে ফেটে পড়েছিল, কিন্তু তার অন্তর্যন্দন যন্ত্রণা, তার অন্তর্বেদনা, অন্তর্দ্বন্দ্ব কাউকে প্রকাশ করতে পারেনি। এই গল্প শুধুমাত্র পূর্ণ চক্রবর্তীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এবং পূর্ণ চক্রবর্তী অগ্রদানীতে পরিণত হলেন এবং সেই অগ্রদানী পরিণত হওয়ার ফলে তার পুত্রের পিণ্ড তাকে গ্রহণ করতে হল। এইভাবে একটি চরিত্রকে প্রায় যৌবন হতে বৃদ্ধ বয়স পর্যন্ত দেখানো হয়েছে এবং তার পূর্ণ পরিণতি দেখানো হয়েছে। সুতরাং এই গল্পের নায়ক পূর্ণ চক্রবর্তী এবং নিঃসন্দেহে এই গল্পের নামকরণ অগ্রদানী যথার্থ।